দর্শক, নেত্রকোনার বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মী মোহাম্মদ আলামিনের কাছ থেকে। জি, আপনি জানেন যে কয়েকদিনের প্রবল ভারী বর্ষণ ও পাহাড়ি ডলে নেত্রকোনার 10টি উপজেলার 65টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। সবকটি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকলেও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, তবে খাদ্য সংকটে রয়েছে আশ্রয় কেন্দ্রের মানুষগুলো। আপনি জানেন যে এখন পর্যন্ত বন্যার পানিতে ডুবে 4 জনের মৃত্যু হয়েছে। বন্যার্তদের ত্রাণ সহায়তার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যক্তি পর্যায়ের লোকজন ত্রাণ সহায়তার কাজ করছেন, তবে তা চাহিদার তুলনায় খুবই কম। অনেকেই ত্রাণ না পাওয়ার অভিযোগও করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে 324টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই ছিল এখানকার মতো।